بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দিনদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি আপনাদের সামনে একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো রসুন কিভাবে খেলে আপনার হারানো যৌবনকে ফিরে পাবেন। রসুন এমন একটি ভেষজ, যৌন শক্তি বৃদ্ধির যত ভেষজ আছে সবগুলো ভেষজ থেকে সর্বোৎকৃষ্ট ভেষজ হচ্ছে রসুন। রসুন আমরা কিভাবে খেলে আপনার হারানো যৌবনকে ফিরে পাবেন সেই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন ভাই দেখি রসুন কোন নিয়মে খাইলে অথবা কোন পদ্ধতিতে খাইলে আপনার হারানো যৌবনকে ফিরে পাবেন। রসুন খাওয়ার অনেকগুলি নিয়মকানুন আছে, বই ঘাটাঘাটি করলে অনেক নিয়মকানুন পাওয়া যায়। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে অনেক নিয়মকানুন পাবেন, অনেক বইয়ের মধ্যে অনেক ধরনের নিয়মকানুন লিপিবদ্ধ আছে। কিন্তু যত বই আমি ঘাটলাম সকল বই থেকে শুধুমাত্র আমার দুইটি নিয়ম সবচাইতে ভালো লাগলো, যে দুইটি নিয়ম আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এইভাবে যদি আমার বলা মতো আপনি 15 দিন যদি খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিলাম 15 দিনের মধ্যে আপনি তার রেজাল্ট দেখতে থাকবেন এবং আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন ভাই কিভাবে খেলে রসুন কিভাবে খেলে আমরা আমাদের হারানো যৌবনকে ফিরে পাব। নাম্বার 1, প্রত্যেক দিন রাত্রে 2 কোয়া রসুন এবং 1 থেকে 2 চা চামচ খাঁটি মধু একত্রে মিশিয়ে ভিজিয়ে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে তা খেয়ে নেবেন এবং একই নিয়মে সকালবেলা ভিজিয়ে রাখবেন, রাত্রিবেলা তা খেয়ে নেবেন। আর যে সকল ভাইদের অতিরিক্ত অ্যালার্জি আছে সেই সকল ভাইয়েরা এই রসুন খাবেন না, এবং যে সকল ভাইদের ডায়াবেটিস রোগ আছে তারাও এই মধু খাবেন না। তাদের জন্য অন্য আরেকটি ভিডিওতে আমি সকল কিছু বলে দেব ইনশাআল্লাহ। নাম্বার 2, সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা 1 থেকে 2টি রসুনের কোয়া প্রতিদিন সকালে একটি কলা হাতে নেবেন, কলার খোসা ছাড়িয়ে এর মধ্যে প্রবেশ করিয়ে নেবেন অথবা ঢুকিয়ে নেবেন, রসুন সহ এই কলাটি খেয়ে ফেলবেন। এভাবে দৈনিক 3 বার খাবেন, দেখবেন ইনশাআল্লাহ 15 দিনে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর যে সকল ভাইরা বয়স 80 বছর হয়ে গেছে সে সকল ভাইরাও এই রসুন খাওয়ার মাধ্যমে আপনি 25 বছরের যৌবকের মতো যৌবন অনুভব করবেন ইনশাআল্লাহ। তো আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় শুধু পরীক্ষাস্বরূপ আপনি 15 দিন খায়া দেখেন ইনশাআল্লাহ। আমি বলে দিলাম 15 দিনের মধ্যে আপনি রেজাল্ট পাওয়া যাবেন ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। পরিশেষে যে সকল ভাইয়েরা নতুন সেই সকল ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী আরও সুন্দর ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।